যারা নাবিক পদে আবেদন করবে 2023 পরীক্ষা সিলেবাস পরীক্ষা প্রস্তুতি সবগুলো বিষয় নিয়ে আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব স্যার আলোচনা শুরুতে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত ভিডিওতে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই থাকবা আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবাই জানতে পারবা এবং শিখতে পারবা স্যার 2023 সালে নাবিক হতে চাই কোন বিষয়গুলো জেনে যেতে হবে কোন বিষয়গুলোর উপরে পড়ালেখা করতে হবে নাবিক পদে যখন তোমরা প্রাথমিক সিলেকশনে টিকে যাও ঠিক আছে স্যার টিকে যাওয়ার পর তোমার লিখিত পরীক্ষা পাঁচটা বিষয়ের উপর হবে কয়টা বিষয় পাঁচটা বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান কি হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান সাধারণ নিচে একটা কথা লেখা আছে প্রতিটা বিষয়ে 10টি করে এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটা বিষয় পাঠ করে প্রশ্ন আসবে প্রশ্ন করে এমসিকিউ প্রশ্ন আসবে ঠিক আছে স্যার বাংলা সিলেবাস গুলো বাংলার কোন বিষয়গুলো নাবিক পদের জন্য গুরুত্ব সহকারে পড়তে হবে তোমরা দিবা না পরীক্ষা নাবিক স্যার দিবা স্যার আচ্ছা দেখো এখানে দেখো এক কথায় প্রকাশ আছে পড়ছো না জি স্যার বাধারা জি স্যার অনুবাদ জি স্যার কবির শব্দ না জি স্যার কবির উপাধি জি স্যার সন্ধির ইচ্ছে জি স্যার বিপরীত শব্দ জি স্যার কবির জন্মস্থান জি স্যার সমর্থচারিত শব্দ জি স্যার সমর্থক শব্দ জি স্যার এবং সমসাময়িক বানান শুদ্ধকরণ আসতে পারে জি স্যার বুঝতে পারছেন জি স্যার বাংলার জন্য এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের যে শীটগুলো দিছি দিছে না জি স্যার যে বলছি যে নাবিক পদের জন্য এই শীটটা পড়ো নাবিক পদের জন্য বাংলা এই শীটটা পড়ো দিছি তো জি স্যার মনে করতেছে জি স্যার ভাষায় কি এগুলো পড়ো জি স্যার তারা শুনতে তো অনলাইন ইস্যুরে তারা ক্লাস 9 10 এর বইটা খুলে পড়ো খুলে এমসিকিউ যেটা ছিল এই এমসিকিউ গুলো সবাই মুখস্থ করে নাও বুঝতে পারছ জি স্যার এরপরে ইংলিশে কোন বিষয়গুলো আছে ইংলিশে বিষয়গুলো প্রিপজিশন জি স্যার আর্টিকেল স্যার স্যার টেন্স স্যার ট্রান্সলেট ইনটু ইংলিশ ঠিক আছে স্যার মানে বাংলা দেওয়া থাকবে সমসাময়িক তোমাকে ভালোবাসি তাহলে এটা ইংলিশ কি হবে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এটা ইংলিশ কি স্যার এটা সবাই পারবে জি স্যার যখন একবার হলে বলছো জি স্যার বলছো না জি স্যার এরপরে দেখো হোয়াইট চেঞ্জ পার্টস অফ স্পেস ট্যাগ কোশ্চেন রাইট ফর্ম অফ ন্যারেশন বুঝছো না জি স্যার এই বিষয়গুলো ইংলিশে তোমাদের এমসিকিউ আকারে আসবে বুঝতে পারছ জি স্যার এবং এটার সঙ্গে বাংলা তো ওয়ার্ড দিল যে জনগণ মানুষ এর ইংলিশ কি পিপল মানে জনগণ ঠিক আছে জি স্যার দেশ দেশের ইংলিশ কি এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে এই বিষয়গুলো সব পড়তে হবে জি স্যার তোমাদের যারা সোজার একাডেমিতে বসে আসতো তারা তো শিখ দিছি যারা অনলাইনে স্টুডেন্ট শিখ যেহেতু বাইরে দেই না অনেকে চায় দেই না তোমাদের একটা সাজেশন দিই ক্লাস 9 10 এর যে অ্যাডভান্স ইংলিশ বইটা ছিল ওই অ্যাডভান্স ইংলিশ বইয়ের দেখো যে অনেক এমসিকিউ দেয়া আছে অনেক ডেমো কোশ্চেন দেয়া আছে এগুলো একটু পড়ে ফেলবে তাহলে ইনশাআল্লাহ 10টা প্রশ্ন কমন পাবো আর আমাদের একাডেমির ছাত্র শিখ করলে কমন পাবো ঠিক আছে এরপরে গণিতের কোন বিষয়গুলো আছে পরীক্ষার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় চ্যাপ্টার তাই না স্যার 17টার মতো দেয়া আছে ভয় পেয়ে কোনো লাভ নেই চ্যাপ্টার পেতে চাইলে একটু পড়ালেখা করতে হবে ভয়কে জয় করতে হবে স্যার কি করতে হবে বীজগণিতের বিভিন্ন সূত্র সূত্রগুলো আছে না স্যার বীজগণিতের বিভিন্ন সূত্র সূত্রগুলো পড়তে হবে এরপরে পরিমাপের কিছু দৈর্ঘ্য পরিমাপের সূত্র রয়েছে স্যার ত্রিকোণমিতিক কিছু সূত্র রয়েছে পরিমাপের এককের কিছু সূত্র আছে আছে না জি স্যার শতকরা অঙ্কগুলো করতে হবে জি স্যার এরপর ঐকিক নিয়ম করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে বর্গ নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে লাভ ক্ষতি লসাগু পিতাপুত্রের বয়সের অঙ্ক করতে হবে নৌকা স্রোতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে হবে সরল করতে হবে অনুপাত জ্যামিতিক সংখ্যা এবং তাহলে 10টা প্রশ্নের জন্য দেখো 17টা আইটেম মেনে নিতে হবে অনেকে মনে করতে পারে স্যার এতগুলা জিনিস করবো না এমনি যাব পরীক্ষা দিতে দেখে চাকরি হয় কিনা কোনোদিন হবে না কোনোদিন হবে না স্যার এবার বড় যদি তুমি দিকে একটা কমেন্ট দিতে পারো
আসলে দুইটা চ্যাপ্টার দিয়ে তো আর চাকরির আশা করে লাভ নেই স্যার স্যার আমাকে আশা করে যেতে হবে যাতে 10টার মধ্যে 10টাই পাই স্যার ঠিক আছে স্যার গণিতে তোমাদের শিট দিছে স্যার এমসিকিউ শিট দিছে কি স্যার এই বিষয়গুলো সবগুলোই আছে স্যার বাসায় গিয়ে বাসায় ভালো করে প্র্যাকটিস করো জি স্যার ঠিক আছে স্যার তাহলে শিট থেকে কম পাবা যারা অনলাইনে স্টুডেন্ট তারা তোমরা ক্লাস 8 এবং 9 এর বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে ফেলো ওই বইগুলো টেক্সট বইগুলো তো এমসিকিউ আছে আছে না জি স্যার এমসিকিউ গুলো প্র্যাকটিস করো ঠিক আছে জি স্যার এরপরে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ক্লাস 8 এও আছে ক্লাস 9 এও আছে আছে না জি স্যার দুটেই করতে হবে ক্লাস 8 এরটা পড়বা 9 এরটা পড়বা বুঝতে পারছিস স্যার এখানে ক্লাস 8 এর সবগুলো বিষয় আর এসএসসি এর সবগুলো বিষয় সাধারণ বিজ্ঞানের সবগুলো টপিকসই দেয়া আছে জি স্যার ক্লাস 8 এবং ক্লাস 9 এর বই আছে তোমাদের স্যার জি স্যার সাধারণ বিজ্ঞানের বইয়ের পিছনে দেখবা যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো মুখস্থ করো যারা একাডেমিতে বসে আছো একাডেমি শিখ পাইছো সাধারণ বিজ্ঞানে জি স্যার এটা একদম ফাটায় মুখস্থ করো জি স্যার সাধারণ জাস্ট কম করো গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জ্ঞান কোন টপিকস গুলো পড়তে হবে ঠিক আছে স্যার শুধু যে নৌবাহিনীর নাবিকপদে 2023 এর নাবিকপদের জন্য সাধারণ জ্ঞানের এই টপিকস গুলো যে পড়তে হবে তার কিন্তু না এই টপিকস গুলো তোমার অপরাধ সবগুলো বাহিনীর জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা পুরাতন না বাংলাদেশের বিভিন্ন জেলা পুরাতন না বিভিন্ন দেশ এবং স্থানে ভৌগোলিক উপনাম ভাস্কর্য স্থপতি বিভিন্ন দেশের জাতীয় পশু এবং পাখি রাজধানী ও মুদ্রার নাম অবশ্যই কমন পাবা ঠিক আছে বিভিন্ন দেশের আইনসভা অথবা সংসদের নাম বিভিন্ন বিষয়ের জন বিভিন্ন দেশের জাতীয় খেলা বিখ্যাত দর্শনীয় স্থান জাতীয় দিবস সমূহ বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম এবং উচ্চতম বিষয় সমূহ বিভিন্ন সংস্থার সদর দপ্তর ঠিক আছে বিভিন্ন সংস্থার পরিচালক মহাসচিবের নাম বুঝতে পারছিস যেমন জাতিসংঘের মহাসচিবের নাম কি ফিফা প্রেসিডেন্টের নাম কি আছে না এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো এরপরে অ্যাব্রিভিশন অথবা পূর্ণরূপ যেমন বিএমসিসি মানে কি বাংলাদেশ ন্যাশনাল ঠিক আছে যেমন বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি ঠিক আছে বাফা বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি স্যার বুঝতে পারছিস কি স্যার ও সরব জনপদ বুঝতে পারছিস স্যার ওকে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য বা প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে স্যার বিভিন্ন দেশের পুরাতন নাম ঠিক আছে স্যার বাংলাদেশের পুরাতন নাম কি ছিল পূর্ব তারপর বাংলাদেশের বিভিন্ন বর্তমান মুক্তিযুদ্ধের নাম বুঝতে পারছিস স্যার এই টপিকসগুলো শুধুমাত্র 2023 সালে নাবিক পদের জন্য গুরুত্বপূর্ণ না অন্যান্য বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারলাম স্যার এই হচ্ছে মোটামুটি নৌবাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবে 2023 সালে আশা করি তোমাদের কাজে লাগবে যারা একাডেমির ছাত্র মোটামুটি তোমাদের বুঝে গেছো ধারণা একটা পেয়ে গেছো সদস্য পাইছো শিখ পাইছো শুধু বাসায় গিয়ে পড়ালেখা করো ঠিক আছে যারা অনলাইনে স্টুডেন্ট আছো তোমরা যারা চিন্তা ভাবনা করছো অবশ্যই 2023 এর জন্য আমাদের ব্যাচ মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে নাবিক পদের জন্য তোমরা চলে অবশ্যই প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্যার পরীক্ষার ক্ষেত্রে কি অবশ্যই দেবো উপকৃত শারীরিক প্রস্তুতি গুলো সবার জন্য শুভকামনা যারা 2023 সালে প্রিপারেশন নিয়ে যাও অবশ্যই সেটা নিজের যোগ্যতায় এই নাবিক পদেও তুমি চাকরি পেতে সক্ষম হবে।